আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেনে আমি হুমায়রা সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মুচমুচে ফুলকো বেগুনি। আশা করি সবাই দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, 1/2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি এবং বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। এপাশে কালিজিরা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো সবগুলো 1 চা চামচ করে নিয়েছি। প্রথমেই আমি বেসনের মধ্যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপরে পানি দিব। পানির পরিমাণটা হচ্ছে একটু একটু করে পানি দিতে হবে, শুরুতে বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর এই ব্যাটারটি কিন্তু ঘন হবে। আমি একটু সময় নিয়ে এটি করছি কারণ বেগুনির স্বাদ কিন্তু এই ব্যাটারটির উপরেই নির্ভর করে। সো এটা যত টেস্টি করে করা যাবে বেগুনি খেতে তত বেশি মজা লাগবে। এরকম কনসিস্টেন্সি হবে, আমি অনেক সময় নিয়ে করেছি এবং এটা এরপরে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। এখানে আমি কালো যে লম্বা বেগুনগুলো পাওয়া যায় সেগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। এখন বেগুনিগুলো এরকম করে ঘুরিয়ে গরম তেলে দিয়ে দেব। আর তেলটা হচ্ছে আমি ডুবো তেলে ভাজবো, আর প্রথমে যখন তেল দেব তখন একটু মিডিয়ামের চেয়ে বেশি আছে তেলটা গরম করে নিব, আর যখন বেগুনিগুলো দিয়ে দেব তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, যেন দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়, ভালো করে ভাজা হয়। আর যাদের বেগুনি ফুলে না তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, এভাবে করলে কিন্তু বেগুনি যেমন টেস্টি হয় সেরকম দেখতেও সুন্দর হয়। আর আমি একটু সুন্দর কালার করে ভাজবো সেজন্য একটু সময় নিয়ে ভাজবো। দেখতে পাচ্ছেন বেগুনি কিন্তু ফুলছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য। আমি এভাবে ভেজে নিচ্ছি, লাইটের কারণে কালারটি বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে কালারটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালিজিরা দেয়াতে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। এভাবেই আমি সবগুলো বেগুনি ভেজে নিলাম, আশা করি ভালো লাগলো। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।